সালামু আলাইকুম। এখন আমি আপনাদেরকে মেট্রো ট্রেনে, কাতারের মেট্রো ট্রেনে কত সুন্দরভাবে তারা মেট্রো ট্রেন তৈরি করছে দেখেন। আমি মেট্রো ট্রেনে ভিতরে যাইতেছি, মনে হয় যে উপর থেকে মিনিমাম বাংলাদেশের 10 থেকে 15 তলা হবে নিচে। সুন্দর করে কাতার সরকার মেট্রো ট্রেন সাজাইছে এবং ফিফা উপলক্ষে কাতারের এত সুন্দর করে সাজাইছে, যেগুলো দেখলে আসলে মন জোড়ানোর মতো। Thank you. Where is Messi? Messi. Where is Messi? In Saudi Arabia. Yeah. Thank you. দেখেন মেট্রো ট্রেনের কত সুন্দর করে সাজাইছে দেখেন। যেগুলি বিল্ডিং গুলি দেখতেছেন সবই হলো মাটির নিচে, আন্ডারগ্রাউন্ডের ভিতরে। আন্ডারগ্রাউন্ডের ভিতরে দেখেন কত সুন্দর, মানে কি বলবো। এটা নিচেও আছে, ওটা নিচে আছে আরো 5 তলা, আমি তো বলছি 10 তলা। আর 10 তলা কি, এটা তো হবে 20 তলার উপরে হবে। এটা নিচে কত ফুট নিচে তারা তৈরি করছে, হাজার হাজার কোটি টাকা নষ্ট করে তারা এগুলি করছে, যেগুলি বলার মতো না। কি বলবো, বলা ওয়াল্লা ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল, ভেরি নাইস, ভেরি নাইস কাতার। দেখেন প্রথম আমরা সিঁড়ি থেকে আসছি, এখন আমার দ্বিতীয় সিঁড়ি। লিফ্ট যেগুলি 5 তলার উপরে হবে, এটা লিফ্টগুলি 5 তলার উপরে হবে। মেট্রো ট্রেনের পিছনে পিছনের ছাদ দেখেন, আপনার এখানে যাইতে হবে, হাজার হাজার লোক, মানে কি বলবো, এটা মিনিমাম 10 বাংলাদেশের 10 তলা হবে, এটা বাংলাদেশের 10 তলা নিচে হবে, এত সুন্দর করে লক্ষ লক্ষ মিলিয়ন। এটা হলো মোশারফ, কাতারের মোশারফ মেট্রো ট্রেন স্টেশন। এটার উপরে আছে আরেক ফ্লোর, এটার নিচে আছে আরেক ফ্লোর, মানে কি বলবো, এত বড় করে তারা ই করছে মাটির নিচে। সম্পূর্ণ হলো মাটির নিচে, সম্পূর্ণ হলো মাটির নিচে। দিস ওয়ান, দিস ওয়ান, এগুলো আসলে অকল্পনীয় ভাবে, বলতে গেলে অকল্পনীয় ভাবে তারা কত ফুট নিচে হইব রে, মিনিমাম এটা কত ফুট নিচে হইব ট্রেন? হ্যাঁ, কম পক্ষে 100 ফিট নিচে, 100 ফিট। আল্লাহ আকবার, কি বলবো, দেখেন দেখেন অলরেডি 3 নম্বর লিফ্টে আমরা এসে পড়ছি, এগুলো 4 নম্বর লিফ্ট, এগুলো 4 নম্বর লিফ্টে আসতেছি। হিসাব করছেন সেই উপর থেকে 4 নম্বর লিফ্ট পর্যন্ত আমরা এসে পড়ছি। তাহলে কত নিচে তারা এটা মেট্রো ট্রেন তৈরি করছে দেখেন। এটা হলো এক সাইড, এমন আছে 5-7টা সাইড আছে। আমরা আজ যে যেতেছি আমাদের বাসায়, সেজন্য আমরা এক সাইড দিয়ে আসছি।
Ah.